السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونصلي ونسلم على رسوله الأمين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، সম্মানিত দর্শক, পিস টিভি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান দারসুস সুন্নাহ। আমরা আজকে আলোচনা করব সুন্নাতের আলোকে শ্রম উপার্জন, কর্ম ও উপার্জন। শ্রম, কর্ম, শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা, এগুলোর ইসলামে কি গুরুত্ব দেওয়া হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কর্ম করতে বলেছেন, শ্রম করতে বলেছেন, শ্রমের মূল্যায়ন দিয়েছেন, শ্রমিকের অধিকার দায়িত্ব কি, ইত্যাদি বিষয়গুলো আমরা পর্যায়ক্রমে আলোচনা করার চেষ্টা করছি। দর্শক, প্রথমেই আমরা যেটা দেখতে পাই যে ইসলাম শ্রম এবং কর্মের ধর্ম, এখানে অলসতার কোনো স্থান নেই। নিয়মানুবর্তিতা, সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটি সময়কে কাজে লাগানো, এটাই হলো ইসলামের মূল নির্দেশনা। এখানে বসে থাকা, সময়ের দিকে লক্ষ্য না করে ঘন্টার পর ঘন্টা কোনো একটা কাজে ব্যস্ত থাকা, এই রকম সুযোগ মুমিনের জীবনে আল্লাহ তাআলা দেন। মুমিন ইবাদত করবে, উপার্জন করবে, কর্ম করবে, আর এজন্যই অন্যান্য ইবাদতের পাশাপাশি ইসলামে কর্ম, শ্রম, শ্রমিকের কাজ, কর্মচারীর কাজকে ইবাদত বলে গণ্য করা হয়। আল্লাহ তাআলা কোরআন কারিমে সূরা জুমআয় সালাতুল জুমআর আদেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইয়। হে মুমিনগণ, যখন জুমার দিনে সালাতের আজান হয়ে যাবে, তোমরা ব্যবসা বাণিজ্য কর্ম বন্ধ করে সালাতে চলে যাও। এরপরে সালাত হলে কি হবে? আল্লাহ বলে দিচ্ছেন, এরপরে সালাত হয়ে গেলে আর বসে থেকো না মসজিদে। ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। তোমরা যখন সালাত আদায় হয়ে যাবে, তখন পৃথিবীর বুকে ছড়িয়ে পড়ো, আল্লাহর ফজল মেহরবানি রেজেক সন্ধান করতে থাকো, আর আল্লাহ তাআলার বেশি বেশি জিকির করতে থাকো। মসজিদে সালাতের মাধ্যমে জিকির হয়ে গিয়েছে, এখন কর্মের মাধ্যমে জিকির করো, এবং কর্মের ভিতরেও আল্লাহর কথা মনে রেখো। কর্মের সময় কোনো অন্যায় অনুচিত কাজ করো না। কাজে কর্ম, সালাত যেমন একদিকের ইবাদত, কর্ম ইবাদত আল্লাহ তাআলার নির্দেশ। পরিশ্রম করতে হবে, উপার্জন করতে হবে, এবং এটা একটা ইবাদত, এটা দুনিয়ার শুধু জাগতিক কিছু নয়। আর এই বিষয়টাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বুঝিয়েছেন। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মাররা বিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজুলুন ফারআ আসহাবুন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন জালাদিহি ওয়া নাশাতিহি। এক ব্যক্তি, এক যুবক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশ দিয়ে চলে গেলেন মসজিদের পাশ দিয়ে। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওই যুবকের ক্ষমতা এবং উদ্দীপনাটা দেখলেন, অত্যন্ত শক্তিশালী উদ্দীপনার সাথে চলে গেল। তারা বললেন, কালু ইয়া রাসূলুল্লাহ লাউ কানা হাযা ফি সাবিলিল্লাহ। এইরকম শক্তিশালী উদ্দীপনাময় যুবক, ইয়া রাসূলুল্লাহ, যদি আল্লাহর রাস্তায় থাকতো কতই না ভালো। আল্লাহর রাস্তায় বলতে আমরা কি বুঝি? আল্লাহর রাস্তায় শত্রু রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে রয়েছে, আল্লাহর রাস্তায় দিনের দাওয়াতে রয়েছে, আল্লাহর রাস্তায় এলেম শিক্ষা করতে গিয়েছে, ইবাদতে গিয়েছে, এগুলোকে আমরা আল্লাহর রাস্তায় বুঝি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাস্তায়, আল্লাহর পথে এই পরিভাষাটাকে আরো প্রশস্ত করে বুঝিয়ে দিলেন। শুধু জিহাদের ময়দানে যাওয়া, দাওয়াতের ময়দানে যাওয়া, এলেম শিখার ময়দানে যাওয়া, এটাই আল্লাহর রাস্তায় যাওয়া নয়, বরং আল্লাহর রাস্তায় যাওয়া আরো অনেক ব্যাপক। তিনি বললেন, লাউ কানা হাযা খারাজা ইয়াসআ আলা ওয়ালাদিন লাহু সিগারিন ফাওয়া ফি সাবিলিল্লাহ। এই যুবক বেরিয়ে গেল কি জন্য? তার ছোট ছোট ছেলে মেয়ে আছে, বিবি বাচ্চা আছে, তাদের জন্য উপার্জন করতে হবে, তাদের জন্য খাবার কিনতে হবে, খেলনা কিনতে হবে, শাড়ি কিনতে হবে, এই উপার্জনের জন্য যদি বেরিয়ে থাকে, তবে সারা দিন যত কর্ম করবে, পরিশ্রম করবে, পুরো দিনটাই সে আল্লাহর রাস্তায় থাকার মতোই সওয়াব পেতে থাকে। অথবা ওয়ালাউ কানা খারাজা ইয়াসআ আলা ওয়ালিদাইন লাহু শাইখাইন কাবীরাইন ফাওয়া ফি সাবিলিল্লাহ। যদি সে বেরিয়ে থাকে, হয়তো বিবাহ করেনি, তার বৃদ্ধ পিতামাতা আছে, তাদেরকে খাওয়াতে হবে, তাদের খাওয়ানোর জন্য উপার্জন করতে, কর্ম করতে, শ্রম করতে বেরিয়ে পড়েছে, তাহলেও সে আল্লাহর রাস্তায় রয়েছে। যদি সারাদিন কর্ম করেছে, রিক্সা চালিয়েছে,
দোকানে অফিসে কর্ম করেছে কি জন্য? তার পিতা মাতার ভরণ পোষণ দেবে, তাদের মুখে খাবার তুলে দেবে, তাহলেও সে আল্লাহর রাস্তায় থাকার মতোই সওয়াব পেয়ে যাবে। লাওকানা খারাজা ইয়াসা আলা নাফসি লিউফাহা ওয়া হুয়া ফি সাবিলিল্লাহ, যদি হয়তো পিতা মাতা বৃদ্ধ হয়নি, বিবাহ করেনি, সন্তান নেই বা প্রয়োজন নেই, কিন্তু বেরিয়ে পড়েছে যুবক, আত্মনির্ভরশীল হবে, কারোর কাছে হাত পাতবে না, পিতা মাতার উপরে নির্ভর করবে না। লাওকানা খারাজা ইয়াসা আলা নাফসি, নিজের জন্য বেরিয়েছে, ইউফাহা তাকে কারোর সামনে নত না করে হাত না পেতে আত্মনির্ভরশীল করার জন্য, তাহলেও সে আল্লাহ রাস্তায় রয়েছে। দর্শক, এ হাদিস থেকে আমরা বুঝছি যে সকালবেলায় যে ব্যক্তি রিক্সা ভ্যান নিয়ে বেরিয়ে গেলেন, নিজের যন্ত্রপাতি নিয়ে কর্মে বেরিয়ে গেলেন, চাকরির জন্য বেরিয়ে গেলেন, কর্মের জন্য বেরিয়ে গেলেন, কর্ম করে উপার্জন করবেন, সন্তান স্ত্রী পিতামাতাকে খাওয়াবেন, হালাল উপার্জনের উপর নির্ভর করবেন, তিনি কিন্তু দুনিয়ার কোনো কাজ করছেন না, তিনি একটা বড় ইবাদত পালন করছেন। আর এটা বুঝতে না পারার কারণে আমরা সমাজের দিনদার মানুষেরা অনেক সময় কর্মকে, শ্রমকে দুনিয়ার কাজ মনে করি, অনেক সময় নিচু কাজও মনে করি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের এই ভুল ভাঙিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মা আকালা আবদুন তাআমান কাত্তু আতিয়াবা মিন কাসবি ইয়াদিহি ওয়া ইন্না নাবিয়াল্লাহ দাউদ কানা ইয়াকুলু মিন কাসবি ইয়াদিহি। মানুষ যা খাদ্য গ্রহণ করে এর ভিতরে পবিত্র তম খাদ্য হলো যা নিজে পরিশ্রম করে সে অর্জন করে। আল্লাহর আম্বিয়া কেরামগণ নিজে পরিশ্রম করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, দাউদ আলাইহিস সালাম নিজে হাতে কর্ম করে সেটা খেতে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলছেন, মা বাআথাল্লাহু মিন নাবিয়্যিন ইল্লা রাআল গানাম ক্বালু ওয়া আনতা ইয়া রাসূলুল্লাহ ক্বাল কুনতু আরআ গানামান লিআহলি মক্কাতা আলা ক্বারারী। আল্লাহ তাআলা যত নবী রাসূল প্রেরণ করেছেন সবাই ছাগল চড়িয়েছেন, কর্ম করেছেন, শ্রমিকের কাজ করেছেন। ইয়া রাসূলুল্লাহ আপনি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বললেন, আমিও কিশোর বয়সে মক্কাবাসীদের ছাগল নিয়ে টাকার বিনিময়ে মরু প্রান্তরে সেগুলো চড়াতাম। সম্মানিত দর্শক, আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে আমাদের জীবনের সকল পর্যায়ের আদর্শ রয়েছে। আমরা বিশ্বে যত ধর্ম দেখি, ধর্মের প্রবর্তকগণ অনেক সুন্দর সুন্দর আদর্শ তত্ত্ব দিয়ে গিয়েছেন, কিন্তু বাস্তব জীবনে মডেল হিসেবে সেই আদর্শ বাস্তবায়ন করিয়ে দেখিয়েছেন সকল ক্ষেত্রে, এরকম মডেল আমরা পাই না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাইরে। তিনি শুধু তত্ত্ব কথাই বলেননি, শুধু তথ্যগুলোই দিয়ে যাননি, আদর্শ কাগজে কলমে দেননি, তিনি নিজের জীবনে প্রতিটি আদর্শ বাস্তবায়ন করেছেন। যুবকের আদর্শ রয়েছে তার ভিতরে, ব্যবসায়ের আদর্শ, স্বামীর আদর্শ, কর্মচারীর আদর্শ, কর্মদাতার আদর্শ তার ভিতরে বাস্তব জীবনে পাই। আমরা দেখতে পাই যুবকদের আদর্শ তার ভিতরে কর্ম করা, পরিশ্রম করা, ছাগল চড়াও, মাঠে যাও, হোটেলে কাজ করো, কর্ম করো। আমরা ভারতীয় উপমহাদেশে বিশেষ করে কায়িক শ্রমকে ঘৃণা করে থাকি, নিচু কাজ মনে করে থাকি, নিচু কর্ম মনে করে থাকি। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যারা কায়িক শ্রম করছে বা যে কোনোভাবে কর্ম করছে, এরা আল্লাহর প্রিয় পবিত্র খাদ্য ভক্ষণ করছে, যেটা আল্লাহর ইবাদতের পূর্ব শর্ত। আমরা মুমেনগণ অনেক সময় মেথর, মুচি, শ্রমিক, জেলে, কুলি, এদেরকে নিম্ন কর্মে নিয়োজিত মনে করি, আবার যারা হারামে লিপ্ত অথবা পরনির্ভরশীল এদেরকে উচ্চ কর্মে মনে করি, আর এটা সম্পূর্ণ ইসলাম বিরোধী একটা চিন্তা। যারা কায়িক শ্রম করছেন সবাই আল্লাহর ওলি যদি ইমান এবং তাকওয়া তাদের থাকে, কারণ তারা পবিত্রতম খাদ্য ভক্ষণ করছেন। মেথর, তিনি তো ময়লা ভক্ষণ করেন না, তিনি ময়লা অপসারণ করেন, এটা বৈধ কাজ, কাজেই তাকে ঘৃণা করার মতো কিচ্ছু নেই। তিনি প্রিয় পবিত্র খাদ্য ভক্ষণ করছেন, তার ইমান এবং তাকওয়া থাকলে তিনি একটা আল্লাহ তাআলার প্রিয় কর্মে নিয়োজিত রয়েছে। কাজেই আমরা কোনো কায়িক শ্রমকে ঘৃণা করতে পারি না, এটা ইসলাম বিরোধী। এই ইসলাম বিরোধী অনিসলামিক চেতনার কারণে অনেক সময় আমরা বেকারত্বকে মেনে নিই, কিন্তু কর্মের এবাদত থেকে নিজেরা নিজেদেরকে বঞ্চিত করি, পরনির্ভরশীল হয়ে যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ পরিশ্রম করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কানা আসহাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মালা আনফুসিহিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ তারা নিজেরা নিজেদের সকল কাজ করতেন, উম্মাল লেবার, পরিশ্রম করতেন, ওয়ার্কার ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আব্দুর রহমান ইবনে আওফ মুহাজির, মক্কার মানুষ, হিজরত করে মদিনায় চলে গেলেন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা বাসীদের সাথে মুহাজিরদের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করে দিলেন আব্দুর রহমান ইবনে আওফের সাথে একজন আনসারীর ভাই বানিয়ে দিলেন ওই আনসারী ভাই তাকে বললেন যে আপনি আমার ভাই আমার টাকা পয়সা আছে জমা জমি আছে অর্ধেক আপনি নিয়ে নেন আব্দুর রহমান ইবনে আওফ বললেন বারাকাল্লাহু ফি আহলিকা ওয়া মালিক তোমার পরিবার তোমার সম্পদ এগুলোতে আল্লাহ বরকত দান করুন এগুলো আমার কিছুই প্রয়োজন নেই দুল্লুনি আলা সুক আমাকে শুধু একটা বাজার দেখিয়ে দেন মদিনার বাজারটা কোন জায়গায় আমি মহাজির নতুন মানুষ মদিনা শহর চিনি না বাজার চিনি না আমাকে শুধু বাজার দেখিয়ে দেন বাজার দেখিয়ে দেওয়া হলো তিনি বাজারে সামান্য একটু ছাতু নিয়ে সুলা নিয়ে বসে গেলেন বিক্রি করতে এই করতে করতে ব্যবসার মাধ্যমে তিনি মদিনার সবচেয়ে সেরা ধনীদের অন্যতম ছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ টাকা তিনি ব্যয় করেছেন আল্লাহর পথে সাদাকা করেছেন দিনের জন্য ব্যয় করেছেন তিনি হালাল সম্পদ উপার্জন করেছিলেন আল্লাহর পথে বড় বড় কাফেলা একশো উট ভরা সম্পদ তিনি দান করে দিয়েছেন এক এক সময়ে তারপরেও তার মৃত্যুর সময়ে তার যে সঞ্চিত সম্পদ ছিল সোনার ইটগুলো ছিল বিশাল বিশাল এগুলোকে কেটে ওড়াল দিয়ে কেটে উত্তরাধিকারীদের ভিতরে বন্টন করতে হয়েছে সম্মানিত দর্শক এটাই হলো আল্লাহ এবং তার রসুল এবং তার সাহাবায়ে কেরামের পথ নির্দেশনা শ্রম কর্ম আল্লাহর নির্দেশিত ইবাদত মানুষ যখন হালাল উপার্জনের জন্য নিজে স্বাবলম্বী হওয়ার জন্য সচ্ছল হওয়ার জন্য পরিশ্রম করে তখন সে ইবাদতে লিপ্ত থাকে দুনিয়ার কর্ম নয় এটা ইবাদত আর এই ইবাদতে যারা লিপ্ত তারা আল্লাহর প্রিয় তাদের ঈমান এবং তাকওয়ার মূল বিষয় থাকলে তারা আল্লাহর বেলায়েতের অন্যতম বিষয় অর্জন করেছেন সেটা হল পবিত্র খাদ্য ভক্ষণ করা কাজেই আমরা তাদেরকে ঘৃণা করা তো দূরের কথা তাদের ভালোবাসবো এবং আমরা সবাই কর্মের ইবাদত পালনে সচেতন হব এটাই তো ইসলামের নির্দেশনা দর্শক সময় হলো বিরতিতে যাওয়ার বিরতির পরে এসে আমরা বিষয়টা আবার আলোচনা করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত দর্শক ফিরে এলাম বিরতির পর আমরা আলোচনা করছিলাম সুন্নতের আলোকে শ্রম ও উপার্জন দর্শক তাহলে আমরা দেখলাম পরিশ্রম কর্ম শ্রম শ্রমিকের কাজ এগুলো একটা ইবাদত আর এর মাধ্যমে আমরা আরো অনেকগুলো ইবাদত পালন করতে সক্ষম হই এক নম্বর ইবাদত হালাল উপার্জন করা দ্বিতীয় ইবাদত আত্মনির্ভরশীল হওয়া পরমুখাপেক্ষী না হওয়া তৃতীয় ইবাদত এর মাধ্যমে আল্লাহর পথে ব্যয় করার সুযোগ লাভ করা এই ইবাদতগুলো অর্জনের অন্যতম ভিত্তি হলো পরিশ্রম করা কর্ম করা হালাল উপার্জন করা আল্লাহ তাআলার অন্যতম ইবাদত আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন ইয়া আইয়ুহা রুসুল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়া আমালু সালিহা হে নবীগণ রাসূলগণ তোমরা পবিত্র খাদ্য ভক্ষণ করো এবং নেক আমল অর্থাৎ নেক আমলের পূর্ব শর্ত আমাদেরকে পবিত্র খাদ্য ভক্ষণ করতে হবে আল্লাহ তাআলা মুমিনদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন হে ইমানদারগণ তোমাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে পবিত্র খাদ্য ভক্ষণ করো এবং আল্লাহ তাআলার শুকরিয়া করো যদি তোমরা আল্লাহর ইবাদত করতে চাও যদি তোমরা আল্লাহর ইবাদতকারী হয়ে থাকো কাজেই পবিত্র খাদ্য ভক্ষণের পরেই আল্লাহর ইবাদত আর এই পবিত্র খাদ্য ভক্ষণ করতে হলে পবিত্র খাদ্য উপার্জন করতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে পরিশ্রম ছাড়া বসে থাকা অলসতা পরনির্ভরতা এটা ইসলামে নিষেধ করা হয়েছে হালাল উপার্জনকে আমাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে দর্শক হারাম উপার্জন অনেক সময় ফাঁকি দিয়ে প্রতারণা করে অলসতার মাধ্যমেও অর্জন করা যায় টাকা সুদে লাগায় অলস হয়ে বসে থেকে হারাম সম্পদ উপার্জন করা যায় কিন্তু হারাম সম্পদ আমাদের কোনো কল্যাণে লাগে না হারাম সম্পদ রেখে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কাসাবা হারামান ওয়াসালা বিহি রাহমান ওয়া তাসাদদাকা বিহি যদি কেউ হারাম উপার্জন করে এর মাধ্যমে অনেক নেকামল করে আত্মীয় স্বজনকে দেয় পিতামাতাকে দেয় দান খয়রাত করে অনেক নেকামল করে সব কিছু জমা করে পুরোটা জাহান্নামে তাকে ফেলে দেওয়া হবে কোনোটাই কাজে লাগবে না কাজেই কেউ যদি হারাম সম্পদ উপার্জন করে এর মাধ্যমে কোনো নেক আমল কবুল হবে না এর মাধ্যমে কোনো ইবাদত করলে কবুল হবে না এর মাধ্যমে নেক আমলের চেষ্টা করলে তার গুনাহ হবে
কাজেই হালাল উপার্জন আমাদের দিনের অন্যতম ভিত্তি, আর এটা আমরা পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে পারি। দর্শক, আত্মনির্ভরশীল হওয়া, পরমুখাপেক্ষী না হওয়া ইসলামের অন্যতম নির্দেশনা সকল ক্ষেত্রে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম তাওবান মাওলার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, মান ইয়াদমানু লি ওয়াহিদা ফাআদমানু লাহুল জান্নাহ, কে আমার জন্য একটা জিনিসের নিশ্চয়তা দেবে তাহলে আমি তার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ আনা, আমি, আপনি যেটাই দিতে বলেন একটা জিনিসের নিশ্চয়তা আমি দেব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লা তাসাল আহাদান শাইয়্যা, কারো কাছে কিছু চাবে না, তুমি এইটা নিশ্চয়তা দাও আমি তোমার জন্য জান্নাতের নিশ্চয়তা দেব। সাওয়ান বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি রাজি। সাওয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কারোর কাছে কিছু কখনো চাইতেন না। উটের পিঠে চড়ে যাচ্ছেন, হঠাৎ উটের লাঠিটা পড়ে গেছে, মাটিতে হাত যাবে না, তিনি উট থামিয়েছেন, উট থামানো খুব কষ্টের কাজ, উট থেকে নেমেছেন, লাঠি তুলেছেন, আবার উঠে চড়েছেন, আবার উট উঠিয়েছেন, কিন্তু কাউকে বলেননি যে ভাই আমার লাঠিটা একটু তুলে দেন। আত্মনির্ভরশীল হওয়া মুমিনের ব্যক্তিত্ব, নিজের কর্ম নিজে করা মুমিনের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে নিজের কর্ম নিজে করতে, এমনকি খাদেমদের উপর নির্ভরশীল হওয়াও মুমিনের তবিয়ত নয়। অর্থনৈতিকভাবে আত্মনির্ভরশীলতা অর্জন করতেই তো আমাদের শ্রম পরিশ্রম দরকার, আর এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পরনির্ভরশীল হতে প্রচণ্ডভাবে নিষেধ করেছে, আত্মনির্ভরশীল হতে উৎসাহ দিয়েছে। পরনির্ভরশীলতার বিভিন্ন প্রকার আছে, তার ভিতরে একটা হলো সরাসরি ভিক্ষা করা, মানুষের কাছে চাওয়া, অথবা কেউ দেবে বলে বসে থাকা, অথবা মানুষের কাছে কৌশলে একজনের মেহমান হয়ে বিভিন্নভাবে চলা, এগুলো সব ইসলামে নিন্দনীয়, কখনো হারাম কখনো ঘৃণিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াখুদু আহাদুকুম হাবলাহু, তোমাদের কেউ তার রশিটা নেবে, ফায়াহতাতিবা ফায়াখুদু হাজমান মিনাল হাতাব, বাগানে যে কিছু খড়ি কুড়িয়ে আনবে, এটা বিক্রি করে এক দুই টাকা দিয়ে পেটটা চালাবে, আত্মনির্ভরশীল হবে, খুব কঠিন কর্ম করে এটা তার জন্য ভালো, মানুষের কাছে হাত পাতারছে। ইসলামে ভিক্ষা বৃত্তি হারাম, একান্ত বাধ্য হলে সাময়িকভাবে কেউ চাইতে পারে, কিন্তু এটাকে পেশা হিসেবে নেওয়া এটা হারাম করেছে ইসলাম। আর আমরা পরনির্ভরশীলতা পছন্দ করি অলসতার কারণে। ইসলাম আমাদেরকে নির্দেশ দিয়েছে আত্মনির্ভরশীল হতে, আর এজন্যই আত্মনির্ভরশীল হয়ে হারাম উপার্জন থেকে আত্মরক্ষা করে হালাল উপার্জন নির্ভর হওয়া, এটার চেয়ে বড় জিনিস আর নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আরবাউন ইদা কুন্না ফীক মা আলাইকা মা ফাতাকা মিনাদ দুনিয়া, যদি তোমার ভিতরে চারটে জিনিস আল্লাহ দেন, চারটে জিনিস তোমার কাছে থাকে, তাহলে বাকি দুনিয়ার কি গেল এটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। সিদকু হাদিসিন ওয়া হিফযু আমানাহ ওয়া ইফফাতুন ফি মাত'আম ওয়া হুসনু খলীকা, তোমার যদি চারটে জিনিস আল্লাহ দেন, কথা বললে সত্য বলতে পারো, আমানত দিলে সংরক্ষণ করতে পারো, মানুষের সাথে ভালো আচরণ করতে পারো, এবং তুমি হালাল খাদ্য খাও, হারামের ভিতরে যাও না, এই চারটে বিষয় যদি তুমি অর্জন করতে পারো, তোমাকে আল্লাহ দেন, তাহলে দুনিয়া আর কিছু যদি তুমি না পাও এটা নিয়ে চিন্তা করো না, কারণ এটাই তো ইমান। আর এর বিপরীতে আমরা দেখেছি, যে ব্যক্তি কথা বললে মিথ্যা বলে, যে ব্যক্তি ওয়াদা করলে ভঙ্গ করে, যে ব্যক্তি মানুষের সাথে অশোভন আচরণ করে, ওয়াইজা খাসামা ফাজার, ঝগড়া হলে অশ্লীল অশালীন কথা কর্কশ কথা বলে, ওই ব্যক্তি তো পূর্ণ মুনাফেক, আমরা অন্য হাদিসে দেখেছি। এতে ইমান আর নেফাকের মাধ্যমে পার্থক্য তো এগুলোই, হালাল খাওয়া হারাম খাওয়া, সত্য বলা মিথ্যা বলা, ভালো আচরণ করা খারাপ আচরণ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সচ্চলতাকে পছন্দ করেছেন, অসচ্চলতা দারিদ্র থেকে আশ্রয় চেয়েছেন। অনেক হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করতেন, চারটে বিষয় চাইতেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকাল হুদা ওয়াত্তাকা ওয়াল আফাফা ওয়াল গিনা, আল্লাহ আমি আপনার কাছে চারটে জিনিস চাই, হুদা আমাকে হেদায়েতের পরে রাখবেন, ওয়াত্তাকা আমাকে তাকওয়া দান করবেন, ওয়াল আফাফ আমাকে পবিত্রতা দান করবেন। ইসলামী পরিভাষায় আফাফ শব্দটা, পবিত্রতা শব্দটা দুটো অর্থে ব্যবহার করা হয়, একটা চারিত্রিক পবিত্রতা সততা, আর একটা হলো আত্মনির্ভরশীলতা, কারোর কাছে হাত না পাতা। ওয়াল গিনা, আমি সচ্ছলতা চাই, হেদায়েত
তাকওয়া পবিত্রতা সচ্চলতা রাসূলুল্লাহ সাল্লাম সব সময় চাইতেন দর্শক আমরা কি এই চারটি সব সময় চাইতে পারি না আল্লাহ তাআলার কাছে সালাতের পরে সালাতের ভিতরে সাজদায় যে আল্লাহ তাআলার কাছে আর কি বাকি থাকলো মাসনুন দোয়াগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেখানো দোয়াগুলো কত বরকতময় ছোট্ট একটা ব্যক্তি সব চাওয়া হয়ে গেছে আল্লাহুম্মা ইন্নী আসালুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে তিনবার সন্ধ্যায় তিনবার নিয়মিত দোয়া পড়তেন প্রতিদিন সকালে সন্ধ্যায় তিনবার করে পড়তেন আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহুম্মা আফিনি ফি সামি আল্লাহুম্মা আফিনি ফি বসরি লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর লা ইলাহা ইল্লা আনতা আল্লাহুম্মা আফিনি ফি বাদানি আল্লাহ আমার শরীরটাকে সুস্থ নিরাপদ রাখবেন ওয়াফিনি ফি সামি আমার শ্রবণ শক্তিটাকে সুস্থ নিরাপদ রাখবেন আফিনি ফি বসরি আমার দৃষ্টি শক্তিকে সুস্থ নিরাপদ রাখবেন লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ আপনি ছাড়া কোনো ইলাহ নেই চাওয়ার মতো দেওয়ার মতো কেউ নেই আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কুফরি ওয়াল ফাকর আল্লাহ আমি আপনার আশ্রয় চাচ্ছি কুফর থেকে অবিশ্বাস থেকে কাফির হওয়া থেকে ওয়াল ফাকরি ফকির হওয়া থেকে দরিদ্র হওয়া থেকে আউযু বিকা মিন আযাবিল কবরে এবং আমি আপনার আশ্রয় চাচ্ছি কবরের আযাব থেকে লা ইলাহা ইল্লা আনতা আল্লাহ আপনি ছাড়া কোনো মাবুদ নেই দর্শক তাহলে সচ্চলতা যেমন আল্লাহ তাআলার কাছে কাম্য আর দারিদ্র আল্লাহ তাআলার কাছে আশ্রয় চেতে হয় দারিদ্র থেকে দর্শক এই সচ্ছলতা এবং দারিদ্র এটার অর্থ এই নয় যে আমরা কাড়ি কাড়ি টাকার পিছনে ছুটতে থাকবো না আমাদের স্বাভাবিক যেটা দরকার অর্জন করতে হবে মনটা আল্লাহমুখী আখিরাতমুখী হবে আর এজন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন লাইসাল গিনা বিকাসরাতিল মাল ওয়ালাকিনাল গিনা গিনান নাফস অনেক বেশি সম্পদ জমা করার ভিতরে সচ্ছলতা নয় সচ্ছলতা হলো তুমি হৃদয় অনুভব করছো তুমি স্বনির্ভর স্বাবলম্বী সচ্ছল তোমার ভিতরে অভাবের অনুভূতি নেই তোমার যা আছে চলে যাচ্ছে ভবিষ্যৎ নিয়ে উৎকট করছো না এটাই তোমার জন্য বড় সচ্ছলতা সম্মানিত দর্শক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে সচ্ছলতার জন্য দোয়া করতেন দারিদ্র থেকে আশ্রয় চেতেন হালাল সম্পদ অর্জনে উৎসাহ দিয়েছেন কিন্তু এগুলো এ পর্বে আর বিস্তারিত আলোচনা করা যাচ্ছে না আল্লাহ তাআলা তৌফিক দিলে পরবর্তী পর্বে এগুলো আমরা আলোচনা করব আল্লাহ আমাদের ভালো রাখুন আমা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন নবিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবি আজমাইন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু